তো বন্ধুরা, আমরা দা ভিলেজ ব্লগার্সের তরফ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু আমাদের এই আজকের ভিডিওটা আমাদের চ্যানেল রিলেটেড না, কিন্তু চ্যানেলের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো আমরা আগে একটা কম দামি মোবাইলে মোটামুটি ভিডিও করতাম, তো ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হতো না। তাই চ্যানেলের কোয়ালিটি আর ভিডিওর কোয়ালিটি দুটোকেই বাড়ানোর জন্য আমরা একটা আজ নতুন মোবাইল কিনেছি, তারই আনবক্সিং করবো আজকে চ্যানেলে। তো যদিও এই ভিডিওটা আমাদের চ্যানেল রিলেটেড না, কিন্তু আজ দা ভিলেজ ব্লগার্সে আমরা প্রথমবার আপনাদের দেখাতে চলেছি আনবক্সিং, তা আবার মোবাইলে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই আমাদের কাছে মোবাইল, তো এটার এবার আনবক্সিং করবো। যদি আমাদের এখানে আনবক্সিং করার কোনো ইকুইপমেন্ট নেই, তাই ফরকাটা ছুটি দিয়ে আজ আনবক্সিং করবো আমরা। মোবাইলটা কিছুদিন হলো লঞ্চ করেছে, তো সেই জন্য কিনে নিলাম মোবাইলটা। তো বক্সের ভিতরে কী কী আছে দেখে নিয়ে যাক। তো প্রথমে বক্সের ভিতরে একটা তো সেকশন আছে, যেটার মধ্যে আছে মনে হয় হ্যাঁ একটা কেস আছে, আর একটা সিম ইজেক্টার টুল আছে। ঠিক আছে, এগুলো আমাদের মানে দরকারের বটে, আপাতত আনবক্সিংয়ের জন্য দরকার নেই। তারপরে আমাদের আছে মোবাইল, মোবাইলটা পরে দেখব, হালকা মোবাইল আছে। তো তার আগে আছে চার্জার, তো এখানে 80 ওয়াটের একটা চার্জার আছে। ঠিক আছে, এখানে একটা 80 ওয়াটের চার্জার আছে, কিন্তু মোবাইল 67 ওয়াটে সাপোর্ট করে, আর এখানে A2C ক্যাবেল আছে একটা। তো এগুলো এখন রাখি, মোবাইলটা দেখা যাক কেমন আছে। তো এ হচ্ছে মোবাইল। তো আমাদের কাছে আছে ডার্ক ম্যাটার কালার, মানে রিয়েলমি বলে ডার্ক ম্যাটার কালার, কিন্তু আমরা বাঙালিরা বলবো কালোই। ঠিক আছে, আর এটা ম্যাট ফিনিশ আছে পিছনে, যদিও দেখে এটা পলিকার্বনেটই বটে। ঠিক আছে, তো এবারে মোবাইলটাকে বুট করা যাক। তো মোবাইলটা বুট হতে হতে আমরা মোবাইলের কিছু ঝলক আপনাদের দেখাবো, ভালো করে ভিডিও করেছি যদিও, হ্যাঁ ওটাই আপনারা এখন উপভোগ করুন। তো চলুন দেখে নিন কেমন, মানে এক মোবাইলের স্টাইল হবে, ভিডিও করেছি তো সেগুলো দেখুন, ততক্ষণ বুট হোক মোবাইলটা। ঠিক আছে, মোবাইলটা কার্ভ ডিসপ্লে, লাইভে প্রথমবার আমি কার্ভ ডিসপ্লে ইউজ করছি। ও মানে অসাধারণ লাগছে আমার দেখে, এই কার্ভ ডিসপ্লেটা খুব সুন্দর আছে। এটা একটা 6.7 ইঞ্চির ডিসপ্লে আছে, এমুলেট ডিসপ্লে বটে, 120 আছে রিফ্রেশ রেটও আছে, একটা ফুল এইচডি ডিসপ্লে। তো ডিসপ্লে কোয়ালিটি খুব ভালো। ঠিক আছে, তো ফিজিক্যাল ভিউ দেখব, তার আগে ভিতরে কী আছে মোবাইলটা দেখে নিই। তো এটা রিয়েলমি ইউআই 4.0তে এখন চলছে, আর তাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 আছে। ঠিক আছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 আছে, তো সেটা একটা ভালো জিনিস। তো আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 আছে, তো এটা ভালো জিনিস। আর এটাতে 5000 mAh-এর ব্যাটারি আছে, সঙ্গে 80 ওয়াটের চার্জার আছে, কিন্তু মোবাইল সাপোর্ট করে 67 ওয়াটের চার্জার। আর এটা মোবাইলের স্টোরেজ হলো 128 GB স্টোরেজ, আর 6 GB র্যাম আছে, আর এক্সট্রা ভার্চুয়াল র্যাম আমরা 4 GB ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এবারে বাইরের ভিউটা দেখা যাক। তো এটা বাইরে থেকে ম্যাট ফিনিশ আছে, কোয়ালিটি ভালো যথেষ্ট, আর তার সাথে ডুয়েল স্পিকার আছে, এখানে একটা স্পিকার আছে, এদিকে একটা স্পিকার আছে, হেডফোন জ্যাক নেই কিন্তু, আর সাথে রয়েছে এদিকে ভলিউম আপ ডাউনের বটন, আর এখানে পাওয়ার অন অফের বটন আছে, এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও আছে। দেখাবো কেমন ফাস্ট বটে পরে। তো প্রথমে সিম ইজেক্টর টুলটা খোলা, এই সিম ইজেক্ট করা যায়। তো এটাতে দুটো সিম ইউজ করা যাবে, কোনো মেমোরি কার্ড ইউজ করার জায়গা নেই।
তাতে অসুবিধা নেই। তো ঠিক আছে, এবারে মানে সবই ঠিক আছে, তো এটাতে ক্যামেরাটা কি আছে বলে দিই, কারণ এটা আসলে আমাদের ক্যামেরার জন্যই কিনা, তা ক্যামেরা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। মানে 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে যেটা আলট্রা ওয়াইডের জন্য, 108 মেগাপিক্সেলেরটা হচ্ছে মেন ক্যামেরা, আর 2 মেগাপিক্সেলের একটা আছে মানে দেখানোর জন্য দিয়েছে, আর কিছুই নয়। এটাতে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা আছে, তো ক্যামেরায় কেমন ফটো ওঠে সেগুলো লাস্টে আপনাদের দেখাবো, কেমন ভিডিও হয়, ঠিক আছে। কারণ আমাদের মেন মানে যার জন্য কিনা সেটা হচ্ছে ক্যামেরা। তো এটার মধ্যে অনেক প্রি ইনস্টল অ্যাপ আছে, যেমন ডেলি হান্ট আসছে, এই অ্যাপগুলো সব আপনারা আনইনস্টল করে নেবেন প্রয়োজন মতো, যেও সেগুলো মানে দরকার নেই আর কি, পুরো বেকার অ্যাপ, মজ টজ এগুলো বেকার অ্যাপ পুরো, তো এগুলো কোনো দরকার নেই। তাছাড়া মোবাইলটা দেখতে খুব অসাধারণ, অ্যামোলেড ডিসপ্লে, 22,000 মানে 22,000 টাকায়, মানে 22,000 আমরা মানে টোটাল মোবাইলটার দাম আমাদের পড়েছে 23,000 কাছাকাছি, 23,000 টাকায় মানে প্রচুর ভালো মোবাইল, প্রচুর মানে দেখতে খুব অসাধারণ, ঠিক আছে। ফ্ল্যাক্সিবল মোবাইলের মতো দেখতে, দেখতে খুব ভালো, আর সব চিজ মানে পুরো স্টাইলিশ, একবারে মানে পুরো স্টাইলিশ মোবাইল আছে। তো মোবাইলটা সব থেকে বড় প্রবলেম হলো অ্যাডভার্টাইজ, কোথায় কোথায় যা কাজ করি তার সাথে সাথে শুধু একটা করে অ্যাডভার্টাইজ দিয়ে দেয়, এই অ্যাপটা ইনস্টল করতে, ওই অ্যাপটা ইনস্টল করতে, এটাই প্রবলেম। এটা তিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, তো এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা খুব ভালোভাবেই কাজ করছে, একবারে ইনস্ট্যান্ট ফাস্ট। এটার মধ্যে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেস, 5G প্রসেসার আছে, মোটামুটি ব্যান্ড জানি না কতগুলো, মনে হয় 7টা থেকে 10টার মধ্যে কিছু ব্যান্ড আছে যেগুলো 5G ব্যান্ড সাপোর্ট করে এটা, ঠিক আছে। আর এটাতে ডুয়েল 5G সিমও সাপোর্ট করে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ অন্য মোবাইলগুলোতে অতটা মানে যেগুলো আগে মোবাইল ছিল সেগুলোতে ডুয়েল 5G সাপোর্ট করতো না, কিন্তু এটাতে ডুয়েল 5G সিম সাপোর্ট করে। আর এটাতে এটা আউট অফ দ্য বক্স রেডি পুরো 5G জন্য, এখনই যদি আমরা 5G সিম দিয়ে মানে ইনসার্ট করি তো 5G কাজ করা শুরু করে দেবে, কিন্তু আগের মোবাইলগুলোতে আপডেট লাগবে তবেই স্টার্ট হবে, মানে 5G ইউজ করতে পারবে মানে যারা আগে মোবাইল কিনেছিল তারা। তো মোবাইলটা এমনি সব ঠিক আছে, এবারে আর মানে যেটা মোবাইলটার মেন হাইলাইট যেটার জন্য আমরা কিনেছি, ঠিক আছে, সেটার এবারে মানে যেটা ক্যামেরার জন্য কিনেছি সেটাই মানে দেখবো কেমন ক্যামেরাটা। তো পিছনে ক্যামেরাগুলো বলে দিচ্ছি, আর আগের ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে, তো এবার ক্যামেরাটা টেস্ট করে দেখা যাক, আমি মানে ক্যামেরার যত যা ছবি তুলছি স্ক্রিনে দেখাবো, তো আপনারা দেখুন, আর স্ক্রিনে শুধু ক্যামেরার ছবি না ভিডিও দেখাবো, আমাদের ভিডিওটাও ইম্পর্টেন্ট, তো কেমন লাগলো দেখুন। তো এই ছবিগুলো ব্যাক ক্যামেরা দিয়ে তোলা, পরপর কিছু ছবি আছে ব্যাক ক্যামেরা দিয়ে তোলা, তো ছবিগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, সবাই জানাবে অবশ্যই। এই ছবিটা মোটামুটি ভালো এসছে, মানে ছবির ক্যামেরা ভালো বটে মোবাইলটার। তো এই ছবিগুলো ফ্রন্ট ক্যামেরা দিয়ে তুলেছি, ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা দুটোই ছবি আছে, তো তো এই দুটো ছবি আমরা এই দুটো ছবি নাইট মোডে তুলেছি, এটা আর এই ছবিটা দুটো নাইট মোডে তুলেছি, নাইট মোডে দেখানোর দরকার ছিল। মোবাইলের ক্যামেরাটা মোটামুটি ভালোই আছে, ভিডিও ভালোই হয়, ঠিক আছে। এই ক্যামেরাতে 1080p 30fps এ ভিডিও করা যায়, আর মোটামুটি 4K 30fps আর 1080p 60fps ও ভিডিও করা যায়, ভিডিওর কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, খারাপ নেই। তো এটা ব্লগের জন্য কিনে মনে হচ্ছে ভালোই করেছি, ডিসপ্লেও ভালো, ক্যামেরাও ভালো, ঠিকই আছে। মোবাইলের বাকি ভিডিওগুলো আপনারা উপভোগ করুন, দেখুন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আমরা ফটো ভিডিওগুলো আপনাদের দেখালাম, তো কেমন লাগলো বলুন, যদিও আমাদের মনে হয় ঠিকই লেগেছে, ঠিক আছে, মানে এবারে এটা দিয়ে ভিডিও রেকর্ডিং করবো, আমার মনে হয় ভিডিও আগের থেকে ভালো হবে, ভিডিওর কোয়ালিটিও যথেষ্ট ভালো হবে মনে হয় আগের থেকে। তো
তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান, চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? আর আমাদের চ্যানেলের সঙ্গে মানে থাকুন, ঠিক আছে? আর ভালো নতুন নতুন কন্টেন্ট এলে আপনারা তো জেনেই যাবেন, সাবস্ক্রাইব যদি করা থাকে আপনাদের। তো চলুন ভিডিওটাকে এখানে শেষ করা যায়।